সবাইকে দ্য টেক লাভারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা বরাবরের মতোই অথবা .com-এর নতুন একটি ভিডিও শেয়ার করছি। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আসলে কোন একটা ই কমার্স বুকিং সাইটে করতে হয় বা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমরা বেসিক্যালি আজকে অথবা .com-এ কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় বা রেজিস্ট্রেশন করে অর্ডার প্লেস করতে হয় সেইটাই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আমরা অথবা .com-এ ভিজিট করবো, www.athoba.com গুগল সার্চ করবেন অথবা প্লে স্টোরে অথবা .com-এর যে অ্যাপটি আছে ওইটা ইনস্টল করবেন। তো এখানে কর্নারের দিকে দেখেন যে যে মানুষের মাথার মতন একটা অপশন আছে। তো এখানে যেহেতু অ্যাকাউন্টটা আমার লগ ইন করা আছে, লগ আউট করে আপনাদেরকে দেখাই যে কিভাবে আসলে কোন কোন ধরনের তথ্য দিয়ে আপনি লগ ইন করতে পারেন। ওকে, তো দেখেন আমার লগ ইন করা শেষ। তো আপনি মানে লগ আউট করা হয়ে গিয়েছে। তো মাথার এখানে অপশনে দিলে আপনার লগ ইন করতে বলবে অথবা সাইন আপ। এখন আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন অথবা নিচে যে সাইন আপ অপশনটি আছে এখানে যাবেন। তো সাইন আপে গেলে কি কি অপশন থাকে বা কি কি তথ্য লাগে সেই জিনিসগুলো আমি একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, প্রথমে দেখেন এই যে রেজিস্টার বা রেজিস্ট্রেশন করতে গেলে আপনার অবশ্যই একটা ফোন নাম্বার দিতে হবে। আপনি মোবাইলে যে নাম্বারটি ব্যবহার করছেন বা যে নাম্বারটি থেকে অর্ডার করতে পারবেন সেই নাম্বারটি এখানে রেজিস্টার নাম্বার হিসেবে দিতে হবে। ইমেল আইডিটা দিতে হবে, কেননা অর্ডার সংক্রান্ত এবং বিভিন্ন ধরনের প্রোডাক্টের আপডেট আপনি ইমেলের থ্রুতে পাবেন। আপনি জেন্ডারটা সিলেক্ট করে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন, কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, ডিভিশনটা আপনি কোন বিভাগ এবং শিপিং জোন এটা হচ্ছে আপনি কোন জেলার, আর এরিয়াটা হচ্ছে আপনার বেসিক্যালি উপজেলা বোঝাচ্ছে। অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে জেলা বা বিভাগ এই দুইটা মিল থাকলেও উপজেলাটা এখানে যে কোনো একটা সিলেক্ট করতে বলে। তো আপনি যে কোনো উপজেলা, এইটা যেহেতু এরিয়া ইজ রিকোয়ার্ড তার মানে এই এটা অবশ্যই ফিল আপ করতে হবে। দ্যাটস ওয়াই আপনি আপনার বিভাগ বা জেলার সাথে ম্যাচ করে না এরকম যদি কোনো উপজেলা থাকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। এখন সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা এই যে অ্যাড্রেস বক্স বা অ্যাড্রেসের ঘর, এই অ্যাড্রেসের যে বক্সটা এখানে কিন্তু বিস্তারিতভাবে আপনার অ্যাকুরেট ঠিকানাটি লিখে দিতে হবে। কীরকম ঠিকানা লিখবেন? তো আপনি ধরেন ঢাকার ভেতরে আছেন, তো হাউস নাম্বার আছে, রোড নাম্বার আছে, ঠিক আছে, এরিয়ার নাম আছে, এরিয়া কোড আছে, যেমন মালিবাগ ঢাকা, তো মালিবাগের কোডটা আপনি দিয়ে দিবেন এবং অ্যাকুরেট আপনি হাউস নাম্বার বা রোড নাম্বার এগুলো বিস্তারিতভাবে লিখে দিবেন কমা কমা দিয়ে ইংরেজিতে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ঢাকার বাইরে যারা অ্যাড্রেস তারা কিভাবে দিবেন, অনেকের তো হাউস নাম্বারটি নেই। তো অনেকের এই মনে এই প্রশ্নটা আসতেই পারে, এটা খুবই স্বাভাবিক, খুবই সিম্পল, খুবই সহজ। এটা হচ্ছে ধরেন যে আপনার ধরলাম উপজেলা বা আপনার ইউনিয়ন, আপনার গ্রামের নাম, এখানে থানা পোস্ট অফিস, গ্রামে নর্মালি থানা থাকে না, তো আপনি উপজেলা আর হচ্ছে পোস্ট অফিস এই দুইটা অবশ্যই দিতে হবে। তার মানে গ্রামের নাম, থানা বা উপজেলা, পোস্ট অফিস এবং জেলা এইভাবে দিয়ে দিবেন। এখন গ্রামের নাম বলতে তো একটা গ্রাম তো অনেক বড় একটা এরিয়া বোঝায়, তাহলে স্পেসিফিক কীভাবে হয়, ওই গ্রামের সব থেকে বড় কোনো কিছু ল্যান্ডমার্ক অথবা বড় কোনো বিল্ডিং, মসজিদ, ব্যাংক, স্কুল, ইউনিভার্সিটি, ঠিক আছে, কোনো বড় রেস্টুরেন্ট, মসজিদ, হোটেল, এরকম যে কোনো কিছুর একটা নাম দিলে আপনার ওই এরিয়াটা বা ওই লোকেশনটা স্পেসিফিক হয়। এটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাকে অনেক সময় ফোন কলে পাওয়া যাবে না, ডেলিভারি পার্সন আপনাকে, তো আপনার ওই জায়গাটাতে উনি ওয়েট করতে পারেন কিছুক্ষণের জন্য, ঠিক আছে, বা আপনার ওই জায়গাটাতে উনি পৌঁছে আপনাকে ফোন করতে পারেন, যেটা হয়তো আপনার বাসার আশেপাশে হতে পারে। তো এইভাবে সব কিছু দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড দিবেন এবং চেষ্টা করবেন যে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার, এবং সেম পাসওয়ার্ডটা দিয়ে এখানে রেজিস্টারে ক্লিক করলে আপনার সাথে সাথে এটা রেজিস্টার হয়ে যাবে। তো এভাবে খুব সহজে যে কোনো একটা আপনার যে কোনো সাইটে আপনি খুব সহজে এইভাবে রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো
তো এই হচ্ছে খুব সিম্পল একটা বিষয়। এখন জাস্ট আমার অ্যাকাউন্ট করা আছে, আমি এখানে লগ ইন দিব, জাস্ট আপনাদেরকে দেখাই। আচ্ছা দেখেন, এই যে আমার অলমোস্ট, হ্যাঁ লগ ইন হয়ে গিয়েছে। আমার যেহেতু লগ ইন হয়ে গেছে, আপনি চাইলে আপনার এখান থেকে কোন 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 প্রোডাক্ট কি অর্ডার করেছেন কিনা, অর্ডারের স্ট্যাটাস সম্পর্কে এখানে বিস্তারিতভাবে দেখতে পারেন। বিভিন্ন প্রোডাক্ট এখান থেকে, তো সেটার আপডেট বা সেটার ডেলিভারি আপডেট আপনি এখান থেকে দেখে নিতে পারছেন। তো এই হচ্ছে খুবই সিম্পল একটা ওয়ে, খুব সহজভাবে আপনি যে কোনো ওয়েবসাইট বা ই কমার্স সাইটে অ্যাকাউন্ট খুলে বা রেজিস্ট্রেশন করে খুব সহজেই অর্ডার প্লেস করতে পারেন। এখন জাস্ট আমি দেখাবো যে কি করে খুব সিম্পলি আপনি অর্ডার প্লেস করতে পারেন, ঠিক আছে? তার জন্য আমি এই যে অথবা ডট কম, জাস্ট এর উপর একটু ট্যাপ করলাম। তো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। তো সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য বললাম যে এই যে এখানে একটা ডিমের অফার চলছে। আচ্ছা এই যে দেখেন, এখানে ডিমটা ওপেন হলো, ঠিক আছে? আমার অ্যাকাউন্টে লগ ইন করা, আমি প্রথমে কি করব, অ্যাড টু কার্ডে অ্যাড করব। এই যেহেতু আমার অ্যাকাউন্টে লগ ইন করা আছে, তাই দেখেন এটা আমার অ্যাড টু কার্ডে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে? এই যে অ্যাড টু কার্ডে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি কার্টে কোথায় পাবো, এই যে কর্নারে দেখেন, এই যে কার্ট, এটা হচ্ছে কার্ট। এখন আপনি যেটা করবেন, এই যে চেক আউট অর্ডার করেন দুপুর 2টার আগে, তাহলে ওই দিনই ডেলিভারি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো দেখেন আমি যেটা করছি, এই যে চেক আউট অপশনটা দিচ্ছি একটা। আচ্ছা আমার এখানে ইন্টারনেট কানেকশনটা সামহাও অ্যাক্টিভেট নেই, তারপরে আমি একটু চেক করে দেখি। আচ্ছা চেক আউট অপশনে গেলাম, ও হয়তো আমার ইন্টারনেট, হ্যাঁ দেখেন এখানে যাওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে অ্যাড্রেস বিস্তারিত চলে আসে, ইউজিস অ্যাড্রেস, ইউজিস অ্যাড্রেস দিলে অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে। এবার আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এখন আপনি কিভাবে চাচ্ছেন, অনলাইনে কিভাবে পেমেন্ট করবেন, ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে, আপনি চাইলে ভিসা মাস্টার কার্ড অথবা ভিসা মাস্টার অ্যামেক্স এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন, মোবাইল ওয়ালেট আছে বিকাশ নগদ, আর ক্যাশ অন ডেলিভারিতেও অর্ডার করতে পারেন। তো আমি ধরলাম, আমি ধরলাম যে আমি এটা হচ্ছে সাপোজ আমি চাচ্ছি যে ক্যাশ অন ডেলিভারি, তাহলে এই যে সিম্পলি ক্যাশ অন ডেলিভারিতে আমি কনফার্ম অর্ডার করে দিলাম। তো কনফার্ম অর্ডার করে দিলে দেখেন সাথে সাথে আমার এই যে এখানে দেখাচ্ছি ইওর অর্ডার হ্যাজ বিন সাকসেসফুলি প্লেসড, তার মানে আমার অর্ডার এবং সাথে সাথে আমার রেজিস্টার নাম্বারে আমার অর্ডার নাম্বারটা চলে আসলো, ঠিক আছে? খুবই সহজে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি অর্ডার করতে পারছেন। এবং আপনাকে এটাও দেখাবে যে এটা হচ্ছে আপনার দুপুর 2টার আগে অর্ডার করলে আপনার দেখেন আমার 315 টাকা কোনো ডেলিভারি চার্জ কিন্তু এখানে অ্যাড হয়নি, ঠিক আছে? তো আপনি, আমি আমি যেটা করব, ব্যাক টু হোম, হোমে আবার ব্যাক করছি। তো এখন আমি আমার অর্ডারের স্ট্যাটাস সম্পর্কে যদি যাই, তাহলে আমার এই এখানে ট্যাপ করলাম, একটু ওয়েট করেন লোড হবে। তো এই দেখেন আমার লাস্ট সর্বশেষ অর্ডারের আপডেট হচ্ছে, এটা এখনো পেন্ডিং আছে, নট ইয়েট শিপ দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে অর্ডার স্ট্যাটাস। যখন এটা হচ্ছে আপনাকে প্রসেস করে দেওয়া হবে, তখন প্রসেসিং দেখাবে, আর যদি আপনার শিপিং এ দিয়ে দেয় তখন শিপড দেখাবে, ঠিক আছে? আর ডেলিভারি পেয়ে গেলে ডেলিভার দেখাবে নিচের দিকে। তো এই হচ্ছে অল ওভার প্রসেস, খুবই সিম্পল প্রসেস, খুব সহজে এভাবে আপনি অথবা ডট কমে অর্ডার প্লেস করতে পারেন এবং কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি ঘরে বসে আপনি রিসিভ করতে পারছেন এবং চেক করে রিসিভ করতে পারছেন। তো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। অথবা ডট কম আর অথবা ডট কম রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও, ছোট ছোট ভিডিওর মধ্যে অনেক কিছু আমরা শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব, বিভিন্ন প্রোডাক্টের আপডেট, অফার, এই এই বিষয়গুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট দিব। তো আশা করছি যে আপনাদের ভালো লাগবে, যারা অথবা ডট কম রেগুলার পারচেস করে থাকেন বা প্ল্যানারে ফেলে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে
ভালো একটা ধারণা চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল বাটনটি প্রেস করবেন এবং নিয়মিত আমাদের দর্শক হয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, শুভকামনা, আসসালামু আলাইকুম।